আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে আমি দেশ থেকে যা যা নিয়ে এসেছি তো সেগুলোই দেখানোর চেষ্টা করব। তো দেশ থেকে আসার পর বেশ ভালোই ঠান্ডা লেগেছে, তাই আসলে ভয়েস দিতে একটু কষ্ট হচ্ছিল। তারও অন্যান্য কিছু ছিল যা আমি আসলে ভিডিও করতে পারিনি, যতটুকু করেছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো 2 উইকের জন্য বাংলাদেশে গিয়েছিলাম, তো মনে হয়েছিল যেন আজই গেলাম আর রাতেই চলে আসছি, এরকম মনে হয়েছিল আর কি, বা কালকে গেলাম আজকে চলে আসছি। যাই হোক, এই তো যতটুকু পেরেছি, মানে অল্প অল্প করে সবই নিয়ে আসার চেষ্টা করেছি। তারপরও আরও অনেক কিছু আনতে চাইছিলাম, যদিও আনা যায়নি, মানে ওজনের কারণে আসলে আনা যায় না, ওয়েট বেশি হয়ে যায় ব্যাগে। তো তারপর যতটুকু পেরেছি মোটামুটি এনেছি। তো বেশিরভাগ দেখা গেছে বড়ইগুলো নষ্ট হয়ে গেছে গরমে, তো আর সাতকরা এনেছিলাম, সেগুলো মানে অনেকগুলো নষ্ট হয়ে গিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমার মা মানে শাশুড়ি মায়ের জন্য শাড়ি এনেছি, আর এগুলো আমার হাজবেন্ডকে আমি গিফট করেছি দেশে গিয়ে। পাঞ্জাবি কিনেছি আর নিজে একটা কিনেছে। তো পাঞ্জাবিগুলো কেমন হয়েছে আই হোপ আপনারা কমেন্টস করে জানাবেন। আর এখানে আমি আমার জন্য শাড়ি কিনেছি আর ব্লাউজগুলো বানিয়ে এনেছি, যত মানে খুব তাড়াতাড়ি করে 2 থেকে 3 দিনের মধ্যে বানিয়ে দিয়েছে। আর এই শাড়িটা অলরেডি আমি কক্সবাজারে একদিন পরেও ফেলেছিলাম, তারপরে ব্লাউজ ছাড়াই পরেছিলাম অন্য শাড়ির ব্লাউজ দিয়ে। তো ভাবলাম যেহেতু নিবই তো ব্লাউজটাও বানিয়ে নিয়ে আসি। আর এগুলো হচ্ছে হিজাব নিয়ে এসেছিলাম, মানে নামাজের জন্য। তো অনেকগুলো এনেছি, এখানে 4টা নিয়ে আসছি আর বাকি কয়েকটা আমি দেশে দিয়ে আসছি। আর এই তো শাড়িগুলো, এগুলো হচ্ছে কাঞ্জিপুরম কাতান শাড়ি, আর এই শাড়িটা আমি একজনকে গিফট করব তাই এনেছি। তো কেমন হয়েছে আমার গিফটের শাড়িটা এবং আমার শাড়িগুলো? আর আমার জন্য 2টো গলার সেট কিনেছি। তো গলার সেটগুলো আমি নিউ মার্কেট থেকে কিনেছি বা গাউসিয়া মার্কেট। তো কেমন হয়েছে প্লিজ জানাবে। তো রাতের বেলা ভিডিও করেছি তাই খুব একটা বেশি ভালো হয়নি। যাই হোক, আরও অন্যান্য টুকটাক জিনিসও এনেছি, সব কিছু আসলে ভিডিও করা সম্ভব হয়নি। তো যখন এটা তখন আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন। আর এইগুলো হচ্ছে আম সত্ত্ব, এগুলো হচ্ছে আমার বড় জায়ের মেয়ের খুব পছন্দ তাই ওর জন্য এনেছি। আর এ হচ্ছে বড়ই পেয়ারা, লেবু, বড়ইগুলো তো দেখতেই পাচ্ছেন সবগুলো কেমন যেন হয়ে গিয়েছে। তো এ হচ্ছে সিম, আমার বড় বোনের গাছের সিম, তো সেগুলো কেমন যেন নষ্ট নষ্ট হয়ে গিয়েছে। তো যাই হোক, ফেলে ফুলে যা নেওয়ার মতো নিয়েছি। আর এই তো সাতকরা, হলুদগুলো হচ্ছে সাতকরা আর এ হচ্ছে বোম্বে মরিচ বা নাগা মরিচ। তো সবাইকে ভাগ করে দেওয়ার জন্য সিটিং রুমে নিয়ে বসেছি, তো দেখা যাক কার ভাগ্যে কয়টা পড়ে। তো চেষ্টা করেছি সবাইকে সুন্দর মতো দেওয়ার জন্য, তবে হ্যাঁ দিয়েছি সাতকরা, ভেবেছিলাম একটা একটা দিব কিন্তু পারিনি, এখান থেকে কেটে কুটে ভাগ করে হাফ হাফ করে দিতে হয়েছে। তো সেই তো আমি সব কিছু রেডি করে নিয়েছি আর শুটকি এনেছি বেশ অনেক, তো সেগুলো প্যাকিং করে দিয়েছি, শুটকিটা রেকর্ডিং করা হয়নি। তো যাই হোক, এখানে আমি সব ফল ফ্রুট এবং শুটকি সহ সবার নাম দিয়ে প্যাকিং করে রেখেছি, তো সময় হলে নিয়ে যাবে। তো আর আমার ননদ রাতে খাবার নিয়ে আসছে, আর দুপুরবেলা আমরা যখন এসেছিলাম তখন আমার বড় জায়ের বাসায় খেয়ে তারপর বাসায় চলে আসলাম, আর আমার ননদ রান্না করে অনেক কিছু নিয়ে আসছে। তো ভাবি আর আমার ননদকে অনেক ধন্যবাদ, তারা আমাদের জন্য অনেক কষ্ট করে রান্না করেছে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।